আচ্ছা শোনো, হ্যাঁ বলো। কাছে আসবা? হ্যাঁ আসলাম। হাত ধরা যাবে? হ্যাঁ ধরো। কোথায় গেছি? তো ওর গার্লফ্রেন্ড তাকে রংপুর কাছে আসে মারাইতেছে, 500 রুমে যাই পিনিত কর যাইতেছি। শুনো, আজকে না রোজ ডে। হ্যাঁ রোজ ডে তো কি, তুমি ওকে রোজ দিল না কেন? এই ব্যাপার, দাঁড়াও এখনই পাঠাইতেছি। হ্যাঁ পাইছো রোজ? আমি ডাউনলোড করে রাখছিলাম এগুলো তোমার জন্য। ও আজকে থেকে আমি তোমার রোজ, তুমি আমার জ্যাক। ওকে, গুড মর্নিং। গুড মর্নিং। দেখছো আজকে আমরা সারারাত কলে ছিলাম, 8 ঘন্টা কলে ছিলাম, আমাদের নতুন রেকর্ড। এভাবে আমরা সারারাত কলে? হ্যাঁ বলো। আজকে তো প্রপোজ ডে, তুমি তো অ্যাটলিস্ট আজকে আমাকে প্রপোজ করতে পারতে, তাই না? ফেসবুকে তো দেখি মানুষ ঢাকা থেকে চিটাগং চলে যায়, আর তুমি আমার জন্য আমার বাসা নিচে আসতে পারো না? তুমি থাকো উত্তর, আমি থাকি পুরান ঢাকা। আমি চক্তু গোষ্ঠীর জ্যাম ঠেঙ্গায় তোমার বাসার সামনে যাব। তাই ঘুমাও তো, ঘুমাই ঘুমাই আর স্বপ্ন দেখো না। আর এই রোজ ডে এগুলো না ভোগাস বুঝছো, তার থেকে বরং তোমাকে আমি একটা লাক্স সাবান কিনে দেই, 1000টা গোলাপের সুবাস সুবাসিত সাবান। দূর কুত্তার বাচ্চা, গালি দাও কেন? আজকে তো চকলেট ডে জান, চকলেট কই? তোমার ভুঁড়ি দেখছো, তোমার ওজন দেখছো, খাসি হইতেছো দিন দিনে। চকলেটে কত ক্যালোরি থাকে তুমি জানো? এই তুমি না ডায়েট করো, মানে আমি তো চকলেট কালার, তোমার চকলেট খেতে হবে কেন? আজকে টেডি ডে তো কি হইছে, তোমার বাসায় কি কোন বালিশ নাই নাকি? বিয়ের পর তো আমি তো তোমার টেডি হব, তাই না? তো এত আগেই টেডি টেডি করো কেন? ওয়েট করো। আজকে প্রমিস ডে, প্রমিস করো কখনো আমাকে ছেড়ে যাবে না? কিছু বলো না, আমি প্রমিস করতেছি আমি তোমাকে কখনোই ছেড়ে দেব না মাইশা। কিন্তু আমার নাম তো সুমাইয়া। হ্যালো, এতক্ষণ কার সাথে কথা বলতেছিলাম? এ আম্মু কলছিল তো। ও আজকে তো প্রমিস ডে। আচ্ছা প্রমিস করতেছি, তোমার নাম যেন কি? আজকে না কিস ডে। ইটস হারাম ব্রো। Who are you? কেন কল দিচ্ছেন? আস্তাগফিরুল্লাহ, একটা বেগানা নারীর সাথে আমি কিভাবে কথা বলতেছি? আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ, দি অলমাইটি আল্লাহ। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। তো আমি কি করব? আজকে তো তুমি আমাকে কোনো গিফটই দিলা না, অন্তত একটা শাড়ি তো দিতে পারতা। তুমি আমার জীবনে একটা পাঞ্জাবি গিফট করছো, আবার কথা বলো কেন? আমি তোমার পিছে এত টাকা খরচ কেন করবো? তুমি আমার পিছে করতে পারো না? এই শুনো না, তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, সারা রাত কথা বলতে বলতে হয়ে গেছে স্থির কালো। আচ্ছা শুনো না, আমি তোমার জন্য অনেকগুলো শাড়ি কিনছি, তারপর ইয়াররিংস, তারপর হাবি জাবি অনেক কিছু কিনছি। তোমার অ্যাড্রেসটা দাও না, আমি পাঠিয়ে দিচ্ছি। আর কি কি তোমার জন্য কিনতে হবে বলো না, আমার কাছে অনেক টাকা। সমস্যা নেই, আমার বাপের কাছে তো আছে। থা প্রায় গেটি সিরা লাবানি বিয়াদব ছেলে কোথাকার। আমিও করি, এখন তো বাপের কাছে আর চাওয়ার বয়স না। আর এমনিও এখন ishikhan.com এর প্রত্যেকটা কোর্সের উপর চলতেছে 70% ডিসকাউন্ট, আর যারা এই সেক্টরে নতুন তাদের জন্য বেসিক ফ্রি কোর্সেরও সুযোগ করে দিছে ishikhan। আর আমার পেজের ফলোয়াররা যারা আছে তাদের জন্য HB500 কুপনটা ইউজ করলে 500 টাকা এমনিও ডিসকাউন্ট, লাভের উপর লাভ, ভালো তো? আর তুই যতদিন না পর্যন্ত সাকসেসফুল ফ্রিল্যান্সার হবি ishikhan তোকে হেল্প করতে থাকবে। আর ishikhan-এ 35টারও বেশি লাইভ কোর্স আছে, তোর যেটা পছন্দ হয় তুই সেটা করবি। তোর তো এমনিতেও ডিজাইন সেন্স খুব ভালো, তুই গ্রাফিক ডিজাইনারও তো হইতে পারস না, কোর্স করে ফেলা। আরে বাবা অনলাইন অত বুঝি টুজি না, প্যারা নাই। আরো ইফেক্টিভলি ক্লাসগুলো বোঝার জন্য তুই ওদের অফলাইন ক্লাসগুলো তো অ্যাটেন্ড করতে পারবি, ওদের পান্থপথের ব্রাঞ্চে গিয়ে। ishikhan-এর অফলাইন ক্লাসগুলোতে অত্যাধুনিক মানের প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে ফ্রিল্যান্সিং এর ভিন্ন ভিন্ন সেক্টরের এক্সপার্ট টিচাররা ক্লাস নিবে ইন্টারেক্টিভ প্যানেলে। ফ্রিল্যান্সিং শিখবি না, গিলে ফেলবি, বুঝছিস? কোর্সের লিংক, ওয়েবসাইটের লিংক সব ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর সেগুলো পরে দেখতেছি, কাইন্ডলি আমার করে টাকা তো পাঠা। আরে আমি এতক্ষণ কি বুঝাইলাম? আচ্ছা দিচ্ছি যা। থ্যাংক ইউ দোস। হ্যাঁ তোমার জন্য আরো অনেক কিছু কিনলাম, বাট হয়তো বা তোমার জন্য আর কিছু কিনতে পারবো না আমি, কারণ আমার আর বাপের কাছ থেকে টাকা নিতে ভালো লাগতেছে না। যেদিন থেকে আমি নিজে আর্ন করবো সেদিন থেকে আমি তোমাকে কিনে দিব। না না না, আমার বাপের টাকা আমি আর ধরবো না, আমার বাপের টাকার প্রতি আমার কোনো আকর্ষণই নেই। বাপের সাকসেস দিয়ে আমি কি করবো? আমি আমার নিজের সাকসেস দেখবো, নিজে কিছু করবো। আমার বাপ সব সম্পত্তি এতিমখানায় দিয়ে যাবে, বুঝছো? আমার এতে কোনো প্রবলেম নাই, আমি খুব সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি, বুঝছো? ধুর কুত্তার বাচ্চা। গালি দিয়ে কেটে দিল কেন, ব্লক করলো কেন? এই তুই যেন কোন কোর্সের কথা বলতেছিস?